বিশ্বকাপের আগে আফগানিস্তান সিরিজটা অনেক গুরুত্বপূর্ণ। যখনই বিশ্বকাপ আলোচনায় আসে তখনই আলোচনায় আসে ব্যাকআপ ওপেনার কে হচ্ছেন। তামিম রিটনের সাথে তৃতীয় ওপেনার হিসেবে কে ভারতের বিমানে যাচ্ছেন, রনি তালুকদার, এনামূলক বিজয় নাকি নাঈম শেখ। গত মাসে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে জায়গা হয় রনি তালুকদারের। ইনজুরি আক্রান্ত জাকির হাসানের জায়গায় সুযোগ মিলে তার, তবে পুরো সিরিজের একটি ম্যাচও খেলতে পারেননি তিনি। ইংল্যান্ডের মাটিতে আইরিশদের বিপক্ষে স্কোয়াডেও টিকেছিলেন তিনি। এই যাত্রায় ওয়ানডে অভিষেকটা আর বাকি থাকলো না। সাকিবের ইনজুরিতে সিরিজের তৃতীয় এবং শেষ একদিনের ম্যাচে সুযোগ হয় তার। ওয়ানডে অভিষেকটা রাঙ্গাতে পারেনি তার ব্যাট, 14 বলে 4 রানের ইনিংস খেলেই সমাপ্তি করতে হয়। কিসের ভিত্তিতে রনি তালুকদার ওয়ানডে স্কোয়াডে জায়গা করেছেন সেই একটা প্রশ্ন থেকেই যায়। ধারণা করা যায় টি টোয়েন্টি ধারাবাহিকতা নির্বাচকদের মনে জায়গা করে নিয়েছিলেন। এবছর ডিপিএলে 4 ম্যাচে 34 গড়ে 137 রান করেন, স্ট্রাইক রেট 95। লিস্ট এ ক্রিকেটে 128 ম্যাচে 26 গড়ে 3290 রান করেন, স্ট্রাইক রেট 80-এর নিচে। বিশ্বকাপ ভাবনায় তামিম লিটনদের সাথে ব্যাকআপ ওপেনার হিসেবে থাকবেন তো, এই পরিসংখ্যান কি খুশি করাতে পারবে নির্বাচকদের? একই পজিশনের জন্য আরেকজন আছেন তুমুল আলোচনায়, নাঈম শেখ, ঢাকা লিগে সর্বোচ্চ রান যার ব্যাটে, 71 গড়ে 1 শতক আর 10 ফিফটিতে 932 রান করেন, স্ট্রাইক রেটও 90-এর ঘরে। এবার আসি লিস্টে ক্রিকেটে নাঈম ব্যাট হাতে কেমন করেছেন। 77 ইনিংসে ব্যাট হাতে 3528 রান, যার গড়টা ঈর্ষণীয় 48-এর উপরে, স্ট্রাইক রেট 87। মডার্ন ডে ক্রিকেটে একজন ওপেনারের ব্যাটিং স্ট্যাটস এমনই হয়। রনি নাকি নাঈম শেখ, কে যাচ্ছেন ভারতে? পরিসংখ্যান বিবেচনায় রনি তালুকদারের চেয়ে অনেক এগিয়ে নাঈম শেখ। সাম্প্রতিক সময়ে ট্র্যাক রেকর্ডটা কথা বলছে 23 বছর বয়সী বামহাতি ওপেনারের পক্ষেই। ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় থাকা হলে ডাক পড়তে পারে আফগান সিরিজের ওয়ানডে দলেও। বিশ্বকাপের জন্য এশিয়া কাপের স্কোয়াড যদি ফাইনাল স্কোয়াড হয় তাহলে আফগান সিরিজই শেষ পরীক্ষা হবে ব্যাকআপ ওপেনার নির্বাচিত করার জন্য। তার আগে কিন্তু এই রশিদ খান নবীদের বিপক্ষে ওডিআই সিরিজে কিন্তু তাদেরকে বাজিয়ে দেখার একটা সুযোগ আছে। সেক্ষেত্রে স্কোয়াড আসলে বড় হওয়ার কোনো সুযোগ আছে কিনা, রনি তালুকদারের জায়গায় যদি আসলে নাঈম শেখ সুযোগ পান সেক্ষেত্রে আফগানিস্তান সিরিজে কিন্তু তাকে ম্যাচ খেলানো হতে পারে। সেই ম্যাচ খেলানো হলে কিন্তু তার পারফরমেন্সটা আসলে অনেক বিবেচনায় আসবে, এবং এই আফগানিস্তান সিরিজে যদি তিনি টিকে যান তাহলে কিন্তু ভারতের বিমানে তিনি যাচ্ছেন সেটি অনেকটাই বলা যাচ্ছে। তৃতীয় ওপেনারের জন্য হয়তো লিটন দাসকে মিডল অর্ডারে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট, এবং সেক্ষেত্রে নাঈম শেখ তামিম ইকবালের সাথে যদি ওপেন করেন দু একটি ম্যাচে যদি দেখা যেতেও পারে, আমি বলছি না নিশ্চিত করে। এবং তৃতীয় ব্যাকআপ ওপেনার পাওয়ার জন্য কিন্তু এটা একটা কৌশল হতে পারে টাইগারদের জন্য। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল, স্পোর্টস মেইল 24।